দর্শক, ভোটের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে লাবাক টেক্সাস থেকে যুক্ত আছেন সহকর্মী সাজিদ রাজু। মার্কিন যুক্তরাষ্ট্রের যে 50টি অঙ্গরাজ্যের ভোট শুরু হয়েছে আজ, এর মধ্যে টেক্সাসেও কিন্তু ভোট শুরু হয়েছে। তো এরই মধ্যে ভোটাররা ভোট দিতে শুরু করেছেন। জানেন যে ভোট শুরু হয়েছে এবং স্থানীয় সময়ে রাত 8টা পর্যন্ত এই ভোট চলবে। এবার যেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রে এবারের ভোটের যে প্রতিদ্বন্দ্বিতা, এটি বেশ স্পষ্ট বোঝা যায়। ফলে ভোটারদের মধ্যেও এক ধরনের ভোট দেওয়ার যে আগ্রহ, সেটি লক্ষ্য করা গেছে। ইতিমধ্যে আগাম যে ভোট দেওয়ার সুযোগ, সেটি যুক্তরাষ্ট্রের ভোটাররা নিয়েছেন। ফলে 80 মিলিয়ন ভোটার এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন, কেউ কেউ মেইলের মাধ্যমেও তাদের ভোট পাঠিয়েছেন। তো ফলে দুই প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প, তারা গত 2-3 দিন ধরে চষে বেরিয়েছেন, বিশেষ করে সুইং স্টেটগুলোতে ভোটারদের মনোযোগ আকর্ষণের জন্য তারা বেশ দৌড়াদৌড়ি করেছেন, ছোটাছুটি করেছেন, ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছেন। আমি যদি একটু টেক্সাসের খবর আপনাদেরকে বলি, তাহলে 50টি অঙ্গরাজ্যের যে সিনেট এর নির্বাচন হয়, 50 জন সিনেটর এখানে একই সঙ্গে নির্বাচিত হন। তো এই 50টি সিনেটর নির্বাচনের মধ্যে 34টি সিনেটর নির্বাচনের কিন্তু ভোট আজকে হবে। ফলে টেক্সাসের যে দুইজন সিনেটর থাকেন, তাদের মধ্যে একজন মূলত আজকে আবার নির্বাচিত হবেন আগামী 6 বছরের জন্য। তো টেক্সাসের যারা প্রার্থী আছেন, সিনেটর হিসেবে প্রার্থী হয়েছেন বর্তমান রিপাবলিকান যে সিনেটর আছেন টেড ক্রুজ, তিনি, এবং ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কলিন এলার্ট। এবার যিনি নির্বাচিত হবেন, আগামী 6 বছর যেহেতু দায়িত্ব পালন করবেন, সে কারণে তাদের মধ্যেও এক ধরনের যে প্রতিদ্বন্দ্বী যে মনোভাব, সেটি লক্ষ্য করা যাচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি যে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি টেক্সাসের 38টি কংগ্রেশনাল ডিস্ট্রিক্টেও কিন্তু ভোট হচ্ছে, ফলে সেখানেও এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা আছে। যেহেতু এই ভোট উপলক্ষে কোনো ছুটি নেই, কর্মদিবস, কাজেই মানুষ কিন্তু যার যখন সময় সেই অনুযায়ী তারা ভোটের জন্য, ভোট দেওয়ার জন্য মূলত বাইরে যাবেন। ফলে এখানে আসলে যে উপচে পড়া ভিড়, বাংলাদেশের নির্বাচনের মতো যে এক ধরনের সাজসাজ যে ব্যাপার, সেটি হয়তো এখানে লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু ভোটের পরিমাণ, সেটি কিন্তু বেশ অনেক বাড়বে, ভালো হবে বলে এখানকার লোকজন মনে করছেন। একটু যদি পেছনের কথাটি বলি, যেহেতু ভোট মাত্র শুরু হয়েছে সকালবেলা, এখনও ওই অর্থে ফলাফল পাওয়া এখনই হয়তো সম্ভব নয়। আমি যদি পেছনের কথা একটু বলি, যে এর আগে এই টেক্সাসে কারা কারা নির্বাচিত হয়েছিলেন, কোন কোন প্রার্থী ভালো করেছেন, মূলত টেক্সাস একটি সত্যিকার অর্থে যে রেড স্টেট, ফলে এখানে দীর্ঘদিন ধরেই রিপাবলিকানদের একটি নেতৃত্ব প্রভাব, এটি লক্ষ্য করা যাচ্ছে। ফলে এই ভোটেও, এবারের ভোটেও একই রকম ফলাফল হবে বলে এটি মনে করা হচ্ছে। 37% ভোটার এর মধ্যে ডেমোক্রেটিক পার্টির যে আগাম রেজিস্ট্রেশন ভোটের জন্য, তাতে 37% ভোটার তারা নিবন্ধন করেছেন। অন্যদিকে রিপাবলিকান পার্টির হয়ে নিবন্ধন করেছেন 50% ভোটার। এই ভোটারের যে নিবন্ধনের যে শতাংশের হার, এটি দেখলেও কিন্তু বোঝা যায় যে আসলে কোন দলের প্রতি সমর্থন এই মুহূর্তে সবচেয়ে বেশি টেক্সাস অঙ্গরাজ্যে। এবং বাকি 13% ভোটার তারা নিজেদের মতো করে স্বাধীনভাবে নিবন্ধন করেছেন। তো গত 25 অক্টোবর এই নিবন্ধনের সর্বশেষ তারিখ ছিল। তবে ডেমোক্র্যাটদের জন্য একটি ভালো খবর হচ্ছে যে ভোটারের সংখ্যার দিক থেকে 50% ভোটার নারী, 55% ভোটার মূলত নারী আর 45% পুরুষ। ফলে কামালা হ্যারিসের জন্য হয়তো এটি একটি ইতিবাচক দিক হিসেবে চিন্তা করলেও করা যায়। তো সবকিছু মিলে যেটি হয় যে ভোট শুরু হয়েছে, রাত 8টা পর্যন্ত ভোট পড়বে, ভোটের ফলাফলের সবশেষ খবর নিয়ে খবর আপনাদের জানানোর চেষ্টা করব প্রতি ঘন্টায়। তো ভোটের সর্বশেষ খবর জানতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ রাজু।
নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।